এই এলাকা বাংলাদেশের অন্য এলাকার মতো নয় এই এলাকা ইসলামী আন্দোলনের ইতিহাস গড়ার একটি এলাকা বাস আমি এখন দুইটা কথা বলবো ভাই আমরা পা হারিয়েছি পঙ্গুত্ব বরণ করেছি বসন্তকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে দুইজন চেয়ারম্যানের ষড়যন্ত্রের মাধ্যমে এই দুইজন চেয়ারম্যান এখনো কাঞ্চনাতে ষড়যন্ত্র করছে কালকে রাত্রে আমি বৈঠক করেছি আপনারা এলাকায় গিয়ে বলবেন ওই চেয়ারম্যানদের মাফ হবে না কেন আপনাদের আমাদেরকে ভাইয়ে ভাইয়ে লাগিয়ে দিচ্ছেন আমি বুঝতে পারি না আমাদের ভাইয়ে ভাইয়ের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য কাঞ্চনাতে আপনারা ঘটনা করছেন ওই নিজাম আমি তোমার কাছে অনুরোধ করছি ফরহাদ মাহমুদ অনুরোধ করছি তাহের তাদেরকে নিয়ে বৈঠক করো জেলা আমির অত্যন্ত ভালো নেতা ভালো সংগঠক জেলা আমিরের সাথে বসো আমার এই এলাকাতে জামাত ইসলামী নামে গুণাম বক্তার হবে ইসলামী আন্দোলনের নামে বক্তার হবে সেই লোকদের সাথে কেউ যদি পরিমাণ করে তাদেরকে আমরা জামাত ইসলামী না সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহোদয়কে অনুরোধ করব আমার জাফর সাদেক ভাই বহু ত্যাগ তিতিক্ষা ছড়ায় উতরায় দক্ষিণ চট্টগ্রামের আমাদের প্রিয় ভাইয়েরা নেতৃত্ব দিয়ে আজকে আমরা এই পর্যায়ে এসেছি আজকে তোমরা ছয়টা আসনে নির্বাচন করতাম 1991 সালে নির্বাচন করেছি 86 সালে মহারাজ চৌধুরী সাহেব নির্বাচন করেছে 96 ছয়টা আসনে নির্বাচন করেছি 2001 সালে নির্বাচন আমাদের দক্ষিণ চট্টগ্রামে হয়েছে সাদেক ভাই সেক্রেটারি ছিলেন আমাদের স্বপ্ন ছিল কক্সবাজার জেলা আমির আর দক্ষিণ জেলা আমির মহারাজ চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা বলেছিলাম কক্সবাজারের চারটা আসন দক্ষিণ চট্টগ্রামের তিনটা আসন আমরা প্রফেসর গোলাম আজমকে উপহার দেব আজকে সেই স্বপ্ন পুরো বাড়ি হয়ে গেছে তাই আমার প্রিয় ভাইয়েরা যারা এসেছেন আমার বোনেরা যারা এসেছেন মারা যারা এসেছেন আমি প্রধান অতিথি বক্তব্য রাখবে আজকে বাংলাদেশে শেখ হাসিনা আমার কাছে একটা পত্রিকা আছে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্স টাইমসের প্রতিবেদন জানেন না কেন সুপারিশ করেছেন এই দলাত্মদলভুক্তের জন্য আজকে শেখ হাসিনা শেখ রাহানা 2 লক্ষ কোটি টাকা পাচার করেছে তার সাথে সহযোগিতায় কে ছিল নাম বলবো না সহযোগী কে ছিল নাম বলবো না আমার বাংলার বাজেট 16 বছরে মাত্র 4 লাখ কোটি টাকা 2 লাখ কোটি টাকা যদি শুধু একজন ব্যক্তি লুট করে নিয়ে যায় তাই তো আমাদের আমির জামাত ঘোষণা করেছে আমরা যদি ক্ষমতায় যাই উইদাউট মর্টগেজ যুবকদের বেকারত্ব ঘোষণার জন্য 10 লক্ষ টাকা করে আমরা ঋণ দেব এটা শেখ হাসিনা গড়ে গড়ে চাকরি যাওয়ার মতো ওয়াদা না 10 টাকা করে চাউল খাওয়াবার ওয়াদা না এটা জামাত ইসলামের ওয়াদা শহীদ কারাগারের ভাইদেরকে বলতে চাই আগামী দিনের ক্ষমতা ডক্টর শফিকের ক্ষমতা জামাত ইসলামী তাই বলতে চাই তাই বলতে চাই এই দক্ষিণ চট্টগ্রামের 6টা আসন আমাদেরকে তৈরি করতে হবে আগামী 1 বছরের মধ্যে সম্মানিত কেন্দ্রীয় নেতা আপনি আছেন সাদেক ভাই আছে দক্ষিণ জেলা আমির আছে কক্সবাজারের আমির সাহেব আছে ওইখানে 4টা এইখানে আমি 6টা পারবো না 5টা 6, 5, 11টা জামাত ইসলামীর আসন হবে ইনশাআল্লাহ বুঝা পড়ার মাধ্যমে নয় দলবিন পদের মাধ্যমে বুদ্ধির পদের মাধ্যমে ش
সর্বশেষ বলতে চাই কোন ভাই নামাজ কাজা করবেন না পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কোন ভাই এমনিতে যদি আরেকবার সাদামাটির গুণবত্তান হয় আমি সেই ভাইকে অনুরোধ করব তোমার পায়ে ধরে আমাদের শহীদ ভাইদের রক্তের সাথে তুমি বেঈমানি করবে না কোন দখলদারিত্ব আমার প্রিয় ভাইরা আপনারা যদি করে থাকেন তাদের কাছে অনুরোধ করব পায়ে ধরব এই কাজটা করবেন না আমাদের পাঁচজন শহীদের রক্ত সাথ দক্ষিণ চট্টগ্রামে আপনারা এই বদনাম নিয়ে সংগঠনকে আর পেরেশান করবেন না পরিশেষে আমার প্রিয় ভাইদেরকে বলবো আমাদের সাংগঠনিক শক্তি এই সংগঠন বানিয়ে জামাত বলেছিলেন তানজিম কা বাচ্চু কা কে লেখি উর্দুতে বাংলায় হলো সংগঠন বড় কঠিন জিনিস দেখেন না পলিটিক্যাল পার্টির আছে নাই আঠারো বছর সহ্য করেছি আওয়ামী লীগের সম্মত সংগঠন আর শেখ হাসিনা আঠারো মিনিট সহ্য করতে পারে না কাজ আমার প্রিয় ষড়যন্ত্র যারা করতে চান তাদের কাছে বলব ষড়যন্ত্র করবেন না দক্ষিণ জেলার জামাতের উপর আল্লাহর রহমত আছে এইখানের নেতৃবৃন্দের উপর আল্লাহর রহমত আছে আমাদের নেতৃবৃন্দরা রুহানি শক্তিতে শক্তি আন এবং বলিয়াম সুদূর বদূর করবেন না আর কানাকানি করবেন না